হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার ডাউনলোড এবং ইনস্টল করবেন। বেসিক্যালি এটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি সাইফুল ইসলাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি টেকনোলজি জ্ঞান বিডি চ্যানেলে। সর্বপ্রথম আপনি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারের গুগল ক্রোমে চলে যাবেন। সেখানে গিয়ে টাইপ করবেন অ্যাডোবি রিডার ডাউনলোড, এটা লিখে ইন্টারফেস করুন। তারপর এখানে লক্ষ্য করুন অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার ডিসি ডাউনলোড। তারপরে নিচে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন get.adobe.com/reader, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু অপেক্ষা করুন। তো দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অপশনাল অফার্স। তো এখানে দেখতে পাচ্ছেন ইয়েস ইনস্টল দ্য ফ্রি ম্যাক ফ্রি সিকিউরিটি। তো আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে যদি আগে থেকে অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে তাহলে এই দুইটি জায়গায় আপনি আনটিক করে দিবেন এবং এই জায়গাটি আপনি অবশ্যই টিকমার্ক দিয়ে রাখবেন। দেন ইনস্টল নাওতে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে সফটওয়্যারটি। আপনাকে ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা, ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমার এখানে ডাউনলোড হয়ে গেছে, জাস্ট আপনি এখানে ডাবল ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ টু ইউর ডিভাইস। তো এখানে অবশ্যই ইয়েস দিয়ে দিবেন। সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আপনি ডাউনলোড 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার ডিসি ডাউনলোডিং। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার ডিসি ইনস্টলেশন কমপ্লিট, ল্যাঞ্চার অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার ডিসি। আপনি এখানে জাস্ট ফিনিশে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি সাকসেসফুলভাবে ইনস্টল হয়ে গেছে। তো এভাবে করে আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন। তো ভিডিওটি তৈরি করার জন্য আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, সেজন্য আমি এই ভিডিওটি তৈরি করলাম। তো ব্যাস এই ভিডিওটি জাস্ট এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তারপর পাশে বেল আইকনে ক্লিক করবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব মোবাইল কম্পিউটার টেকনোলজি ইন্টারনেট রিলেটেড, সেটার নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে আপনি জানতে পারবেন। তো কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।